ট্যাঙ্কের বিরুদ্ধে ট্যাঙ্কের লড়াই বর্তমান বিশ্বে বেশ বিরলই বলা চলে। বাংলাদেশ সেনাবাহিনীকেও তাদের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রসমূহ, বিভিন্ন মিসাইল আর রকেট দিয়ে শত্রু ট্যাঙ্ককে কুপোকাত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রে বেশ সমৃদ্ধ, পাশাপাশি এদেশের প্রকৃতিও ট্যাঙ্কের অনুকূল না হওয়ায় এদেশের ট্যাঙ্ক ওয়ারফেয়ারে বিশ্বের যে কোনো দেশেরই নাজেহাল হতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত উল্লেখযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রসমূহ। তো চলুন দেরি না করে শুরু করি। মেটিস এম ওয়ান বাংলাদেশ সেনাবাহিনীর বহরে সবচাইতে উন্নত এবং আধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। 2013 সালের 23 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী বহরে 120টি মেটিস এম ওয়ান সাথে 1200টি মিসাইল সহ সংযুক্ত করা হয়। এগুলো 80 মিটার থেকে 2000 মিটারের মধ্যে ট্যাঙ্ক কিংবা স্বল্প উচ্চতায় উড্ডীয়মান হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। এটি 900 মিলিমিটারের যে কোনো আর্মর, এমনকি এক্সপ্লোসিভ রিয়্যাক্টর আর্মরকেও ভেদ করে ধ্বংস করতে সক্ষম। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরীক্ষিত একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এর সাহায্যে হিজবুল্লাহ বিশ্বখ্যাত ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কও ধ্বংস করতে সক্ষম হয়েছিল। HJ-8 বা বক্তার শিখান। HJ-8 ও বক্তার শিখান এই দুটি মিসাইল পুরোপুরি একই, তবে বক্তার শিখান হলো চীনের HJ-8 লাইসেন্স নিয়ে বানানো পাকিস্তানি ভার্সন। আমরা চীন হতে HJ-8 এবং পাকিস্তান হতে বক্তার শিখান দুটি ক্রয় করেছি। বাংলাদেশ সেনাবাহিনী 2004 সালে এই বক্তার শিখান ATGM ক্রয় করে পাকিস্তান হতে। এর ওজন মাত্র 25 কেজি, ফলে তা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। এর রেঞ্জ সর্বোচ্চ 3.8 থেকে 4 কিলোমিটার অবধি হয়ে থাকে। 600 মিলিমিটার আর্মরের ট্যাঙ্কে ধ্বংস করতে সক্ষম এই বক্তার শিখান মিসাইল। এটি একটি পরীক্ষিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। সিরিয়া যুদ্ধে ফ্রি সিরিয়ান আর্মি এই ATGM-টিকে ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই মিসাইলগুলিকে চীনের অত্যাধুনিক HJ-12 দ্বারা রিপ্লেস করা হবে। PF-98 কোনো মিসাইল নয়, বরং ট্যাঙ্ক বিধ্বংসী রকেট। এটি তৈরি করেছে চীনের নারিনকো গ্রুপ। এটি অপারেট করতে সাধারণত 1 থেকে 2 জন সৈনিকের প্রয়োজন হয়। 1998 সালে সার্ভিসে আসা এই অ্যান্টি ট্যাঙ্ক উইপনের ওজন 10 কেজি এবং রেঞ্জ 1.8 কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে এটি ব্যবহার করে। রিকোয়ারলেস রাইফেল বা RR হলো অ্যান্টি ট্যাঙ্ক গান। ট্যাঙ্ক গান হলেও এর সাহায্যে শত্রুর স্থাপনা যেমন বাংকার ইত্যাদিও ধ্বংস করা সম্ভব। এটি পুরনো প্রযুক্তি অথচ এখনো কার্যকরী। বাংলাদেশ সেনাবাহিনী বেশ কয়েক প্রকারের অ্যান্টি ট্যাঙ্ক রিকোয়ারলেস রাইফেল ব্যবহার করে, যদিও তা রিপ্লেস করা হয়েছিল PF-98 ATW দিয়ে। এটি মনে হয় খুব বেশি দিন আর সার্ভিসে থাকবে না। এছাড়াও RPG-7 Type-69 রকেট লঞ্চার দিয়েও ট্যাঙ্ককে আক্রমণ করা সম্ভব, তবে তাতে সাফল্যের সম্ভাবনা তেমন নেই উন্নত ট্যাঙ্কের বিরুদ্ধে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে খুব শীঘ্রই মিডিয়াম ও লং রেঞ্জ ATGM যুক্ত হতে যাচ্ছে। রাশিয়া হতে কর্নেট ATGM, RPG-29 রকেট লঞ্চার বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হতে যাচ্ছে।